দস্তুম আপনারা ওখানে কি চিত্র দেখতে পাচ্ছেন আমাদের বিস্তারিত জান মেহেদী আসলে প্রথম দিন যখন माननीय প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রো রেল উদ্বোধন করে গেছেন তখন কিন্তু সাধারণ মানুষের মধ্যে অর্থাৎ ঢাকাবাসীর মধ্যে একটা উত্তেজনা কাজ করছিল কখন তারা এই মেট্রো রেলে চড়বেন অর্থাৎ তারা আগারগা থেকে দিয়াবাড়ি বা দিয়াবাড়ি থেকে আগারগা আসবেন তো এই মুহূর্তে কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি মেট্রো রেলের আগারগা স্টেশনে এবং আগারগা স্টেশনের চিত্র যদি ক্যামেরার সাহায্যে একটু দেখাই তাহলে কিন্তু আপনি বুঝে যাবেন এখানে সকাল থেকে অনেক যাত্রী মেট্রো রেলে চড়ার জন্য অপেক্ষা করছেন সকাল 8টায় ট্রেন ছেড়ে যাওয়ার কথা থাকলেও 8টার কিছু পরে গেট খুলে দেওয়া হয় এবং হুড়োহুড়ি করেই তারা ভেতরে ঢোকেন 200 লোক ভেতরে ঢোকানো হয় উপরে টিকিট কাউন্টার আছে টিকিট কাউন্টার থেকে তারা টিকিট সংগ্রহ করেন এবং প্রথম ট্রেনটি ছেড়ে যায় আজকে যেহেতু সরকারি ছুটির দিন অফিস বন্ধ স্কুল কলেজগুলো বন্ধ রয়েছে তাই আমরা সকাল থেকে দেখেছি অনেক যাত্রী এসেছেন যাদের কোলে বাচ্চা আছে এবং অনেকে আছেন যারা পরিবার পরিজন নিয়ে এসেছেন তারা বেশ উৎসুক তারা মেট্রো রেলে উঠবেন আসলে ঢাকা মেট্রো রেলের আওতায় আসবে ঢাকা একটি যানজটের শহর একটি এবং এই শহরের সবচেয়ে বড় সমস্যাই কিন্তু যানজট তো এই যানজট নিরসনের জন্য তারা একটি একটি বড় মাধ্যম পেয়েছে যেখান থেকে তারা মেট্রো রেলে করে এক জায়গা থেকে এক জায়গায় যেতে পারবেন তারা আসলে অনেক উৎসুক এবং শুধুমাত্র তাই নয় আমরা কিন্তু অনেকজনের সঙ্গে কথা বলেছি যারা ঢাকা শুধু ঢাকা নয় ঢাকার আশপাশের জায়গাগুলো থেকে সুদূর বরিশাল থেকে অনেকে এসেছেন নওগাঁ থেকে নড়াইল থেকে নাটোর থেকে অনেক জায়গা থেকে তারা এসেছেন কেবলমাত্র এই মেট্রো রেলে ওঠার জন্য এবং মেট্রো রেলে চড়ার জন্য কিন্তু তারা বলছেন মেট্রো রেলের সৌন্দর্য যেন ঠিক থাকে সেই প্রচেষ্টা তাদের মধ্যেও থাকবে তো মেহেদী এই কিন্তু ছিল আগারগাঁ মেট্রো রেল স্টেশন থেকে আমার কাছে থাকা সবশেষ খবরাখবর।